ইনশাআল্লাহ আমার খাজা বাবার একজন ভক্ত ছিল প্রত্যেক সোমবারে করে এতিম মিসকিন লোকজন খাইয়ে দিতেন একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে পারলেন না জি খাজা বাবার ভক্ত প্রত্যেক সোমবারে করে এতিম মিসকিন ফকির খাইয়ে দিতেন আহ দিতে 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 লাখ লাখ টাকার মালিক একদম গরীব হয়ে গেল আর কিছু নেই গ্রামবাসী ঠাট্টা ব্যঙ্গ করে এই আজকের খাজা বাবার নামে খাবিয়ে কি পেলি বল সব তো নিঃস্ব হয়ে গেলি এখন মেয়েটার বিয়ে দিবি সে পয়সা তো নেই আর তো খাওয়াতে পারিস না আল্লাহর নবীর ভক্ত মনে মনে একটু চিন্তা করল তাই তো আল্লাহর নবীরা মরে না আজকে আমার অনেক কিছু ছিল সব আমি আজকে উজার করে দিলাম সব আমি খাইয়ে দিলাম এখন আমার তো বলি কিছু নেই দেখি দেখি আজমিরে চলে যাই হুজুরের দরবারে চলে যাই একটু সালাম দিয়ে দেখি উনি কি বলে আল্লাহর নবীর দরবারে যাই আল্লাহর নবীরা তো জিন্দা তাই মেয়েকে নিয়ে গুটি গুটি আজমির শরীফ চলে গেল আল্লাহর নবীর দরবারে এই খাজা বাবার ভক্ত সালাম দিয়েছে বাবা একবার দুবার তিনবার কবর থেকে কোনো জবাব পেলেন না মনে মনে করতে লাগলেন আয় আল্লাহ আজকে এত বছর আমি ফকির মিসকিন লোকজন খাওয়ালাম আমার তো বেকার হয়ে গেল আজকে ওলির দরবারে সালাম দিলাম আমি তো কোনো জবাব পেলাম না আজকে এত লোকজন আমি খাইয়ে আজ আমি নিঃস্ব গরিব হয়ে গেলাম এই বলতে লাগলো আপনার রওজায় বলার পরে কি করলেন সালামের জবাব যখন পেলেন না হাতে ছিল একটা লাঠি বাবা হাতে ছিল একটা ছড়ি বাবা ওই হুজুরের রওজায় হুজুরের মাজারে উনি তিনটে বাড়ি মারলেন খাজা বাবা আজকের প্রতি সোমবার করে খাইয়ে আমি গরিব হয়ে গেলাম আজকের কোনো জবাব পেলুম না আমি আর জীবনে কখনো তোমার নামে খাওয়াবো না আমি চলে যাচ্ছি এই বলে মেয়েটাকে নিয়ে বাবা গুটি গুটি পায়ে চলে এলেন বহু দূর আসার পরে একটা গাছের তলায় বসেছেন একটু বিশ্রাম করবেন বাবা হঠাৎ একজন পাকড়িওয়ালা হঠাৎ একজন সুন্দর দাড়ি কি সুন্দর লম্বা জামা একটা অ্যাটাচি ব্যাগ নিয়ে চলে এসেছে ও খাজা বাবার ভক্ত তুমি গাছের তলায় বসে আছো এই বাক্স তুমি একটু দেখো বাবা আমি একটু বাইরের কাজ মিটিয়ে আসি না 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 চেনে না জানে না বাক্সটা জিম্মায় রেখে দিলেন চলে গেল বাইরের কাজ মিটাতে এইবার বাইরের কাজ মিটিয়ে চলে এসেছে বাইরের কাজ মিটিয়ে চলে আসবে কিন্তু না 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 আধ ঘন্টা হয়ে গেল এক ঘন্টা হয়ে গেল আসে না চিন্তা করতে লাগলো খাজাবার ভক্ত আমার কাছে জিম্মা দিল কিন্তু এই মালটা আমি কোথায় রাখবো কি করব এখানে কেউ তো চলে যাওয়া যাবে না আমার তো কৈফল দিতে হবে তাই বাক্সটা নিয়ে সোজা বাড়ি চলে যা খাটের তলায় রেখে বেচারি রাতের বেলা ঘুমায় না চিন্তা করে আল্লাহ তোমার ওলি বন্ধুর নামে আজকে আমি এত কিছু খাইয়ে দিলাম আজকে আমি কিছুই পেলুম না সব বেকার বলছে আর কানছে গভীর রাত হঠাৎ ওনার দরজায় খা দিয়েছে ও খাজা বাবার ভক্ত আমি সেই বাক্সওয়ালা তুমি আমার বাক্সটা দাও খাজা বাবার ভক্ত ও তো জেগেছিল বাবা আস্তে আস্তে উঠে দরজাখানা খুলে তাকে দেখে সেই পাকড়িওয়ালা সুন্দর চেহারা বাবা লম্বা জামা বাক্সটা দিয়ে বলছে হুজুর আপনি আমার বাক্সটা দিয়ে বাইরের কাজ মিটাতে গেলেন কিন্তু এক দেড় ঘন্টা কারণটা কি দেরি করলেন কেন বলে বাবার দেরি হয়ে গেছে এ বাক্সটা তোমার কাছে দিয়েছিলাম তুমি যখন আমাকে দিয়ে দিলে এ বাক্সটা খুলি তুমি কি দেখেছো বাবা বাবা বাক্স তোমার কাছে দিছিলাম তুমি খুলে দেখেছো কি আছে বলে আপনার বাক্স আমি খুলবো কেন আপনি আমার কাছে জমা দিয়েছেন আল্লাহর লাখ লাখ শুকরিয়া আপনার বাক্স আপনার কাছে আমি ফিরিয়ে দিলাম ফেরত দিলাম
সুন্দর আল্লাহর ওলি আল্লাহর বন্ধুর খাদেম আল্লাহর ওলি আল্লাহর ওলির খাদেম আমার খাজাওয়ার ভক্ত যখন বললেন হুজুর আপনি বাক্স নিয়ে চলে যান না 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 ওই বাবা বাক্সওয়ালার পকেটে চাবি ছিল চাবিটা দিল এই লাইলা বলে বাক্সটা খোলো এইবার বাক্সটা খুলে অবাক হয়ে গেল চোখ দুটো দাঁড়িয়ে গেল পুরো বাক্সে আপার বান্ডিল বান্ডিল টাকা দেখি তো অবাক আজকের এত টাকা এই বাক্সের মধ্যে আর আমার কাছে দিয়ে আপনি চলে গেলেন আপাতত সাহস কম নাই বলে বাবা তুমি চিন্তা করো না এই বাক্স তোমার কাছে দিলাম তুমি চিন্তা করছো কেন ঘাবড়াচ্ছো কেন তুমি তালাটা দাও বাক্স তুমি ঘরের মধ্যে নিয়ে যাও বলে কেন আমার বাক্স ঘরে নিয়ে যাব আজকের আপনার বাক্স নিয়ে যাব বলে ওরে খাজা বাবার ভক্ত অনেক ফকির মিসকিন খাইয়েছো আজকের গ্রামবাসী তোমাকে ব্যঙ্গ ঠাট্টা করে কিন্তু চিন্তা করবে না আজকে তুমি যে কষ্ট করে আজকে পয়সা জমিয়েছিলে সব খরচ করেছো বাবা তার দুগুণ টাকা এই বাক্সের মধ্যে আমি তোমাকে দান করে দিয়ে গেলাম খাজা বাবার ভক্ত অবাক হুজুর আপনি আমাকে টাকা দিচ্ছেন এত টাকা আপনার ব্রেন ঠিক আছে তো বলে বাবা আমার ঠিক আছে বাবা বলে হুজুর আপনি কে পরিচয়টা দেন আপনি কে বলে বাবা আমার পিঠের দিকে তাকিয়ে দেখো ওই বাবা পাকড়িওয়ালা বাক্সওয়ালা যেই জামা পাগলা করেছে বাবা তাকে দেখে তিনটে শরীর দাগ পিঠে লাগানো আছে বলছে হুজুর আপনার পিঠে তিনটে দাগ কেন বলে বা খাজা বাবার ভক্ত তুমি যে রওজায় খাজা বাবার দরবারে তিনটে ছড়ি মেরেছিলে তিন দিন ছড়ি মেরেছিলে একবার সচ্চকে দেখে নাও তিনটে ছড়ি দাগ আমার পিঠে লাগানো আছে ঝরঝর করে কাঁদতে লাগলেন বল আমি তো রওজায় মেরেছি আপনার পিঠে দাগ কেন কারণটা কি বলে বাবা তুমি না বলছিল অলিরা মরা অলিরা মরা অলিরা জিন্দানা বাবা খাজাবার ভক্ত তাকি দেখো আমি তোমার টাকা দিলাম আর দাগটা দেখালাম আমি সেই খাজা গরিবে নারা নারাই তকবীর নারাই তকবীর নারাই তকবীর প্রমাণ হলো প্রমাণ করে দিলে আল্লাহর ওলিরা মরে না আল্লাহর ওলিদের নামে কিছু করলে আল্লাহ পাক দ্বিগুণ বাড়িয়ে দেয় জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ তাই আজকের আমি আপনাদের বেশি বক্তব্য দিতে আসিনি আল্লাহ পাক সময় সুযোগ দিলে ইনশাআল্লাহ আমি করব আমার ওয়াসতাস পারা ইউটিউবে শুনেন নেটে দেখেন আজকে আমি বলবো না শুধু দোয়া লওয়ার জন্য আল্লাহ এনেছেন এখন আমি বলতে চাচ্ছি সেই হুজুর কিবলার ছোট ভাই আমাদের সেরেতাজ মাথার মনি মরহুম পীর রুহুল কুদ্দুস হুজুর শুয়ে আছেন তেনার মহব্বতের মানুষ কারা কারা আছেন এই মহফিলে বসে আছেন আমি একটু দেখতে চাই আপনারা ওয়াকাতরে পকেটে হাত দিয়ে কার কাছে কত আছে আমি দেখব না অন্তত আমার হাতটাই দেন আল্লাহর ওলির দরবারে এত মানুষ যেখানে একটা মাদ্রাসা চলে ইসাল সব চলে আজকে আমি আপনার কাছে বলতে চাচ্ছি আমি বলবো না কি কত দেবেন আপনারা প্রত্যেকে প্রত্যেকে অন্তত ফাঁকি দেবেন না আল্লাহর ওলির দরবারে ফাঁকি দেবেন না আমি বলবো আপনার কাছে আছে দেন না থাকলে দিতে হবে না আমি দোয়া করছি আমি দোয়া করছি এটা মিয়ারাজের চাঁদ আমার নবীর আল্লাহর দিদারে যাওয়ার চাঁদ আপনারা প্রত্যেকে একটু বসুন বাবা বসুন না দিতে পারলেন বসুন কারণ আমার পরে বড় বড় আলেম ওলামা আছেন আলোচনা করবেন আর আল্লাহ ওলির দরবারে তোমার পাগল পাগল বান্দারা আমার হাতে কিভাবে দেয় তুমি তাকে দেখো আল্লাহ আমি তো এদের অনেকের চিনি না আল্লাহ এদের নাম ঠিকানা তুমি জানো আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ এদের মা বাবার কলিজা ঠান্ডা করে দিন কিয়ামতের ময়দানে ইমাম হাসান হোসেনের কাতারে এদের লাইনটা আল্লাহ বানিয়ে দিন আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আমার ছোট হুজুর নিয়ে দোয়া এদের নসিবে দান করে দিন জোরে তকবীর দেন তো দেখি নারাই তকবীর আরে জোরে দিতে হবে নারাই তকবীর আরে জোরে দিতে হবে নারাই তকবীর বাবু একটা ভাই যেন চলে যাবেন না আমি দুঃখ পাবো একটা ভাই যেন উঠে যাবেন না পেশাবের ব্যাপার থাকলে যাবেন
নইলে বসুর আমার পরে গাররা গাররা আলেম আছে মাশাআল্লাহ জি 200 টাকা দেবেন 1000 টাকা দেবেন দেন 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 ও ভাইরা রে বাড়ি ফিরে নিয়ে লাভ হবে না রে আজকে একজন জানাজা হলো আপনারা চোখে দেখেছেন আজকে একজন কবরে গেল আপনারা নিজে চোখে দেখেছেন জানি না কার কার ডাক করবে চলে যেতে হবে আল্লাহ রে যে নিয়ত করে দিতে এই নিয়তটা পুরা করো এদেরকে আল্লাহ হাসি আল্লাহ বানি দি আসুন 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 আল্লাহর পাগল আসুন এখানে দেবেন না তো কোথায় দেবেন এখানে দেবেন না তো কোথায় দেবেন কোন জায়গায় দেবেন ওলির দরবারে দেন আল্লাহর বন্ধুর দরবারে দেন এই পয়সা ডুববে না এই পয়সা বেকার হবে না এই পয়সা আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ আসুন আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা তোমরা আসল খুলে পাঠিয়ে দাও আমি দোয়া করছি তোমাদের জন্য আমার হুজুরে নেক নজর তোমরা পাবে নেক দোয়া পাবে আসুন 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 আল্লাহ এদের দানটা কবুল করুন এদের হায়াত কিবত দারাজ করুন আমার ভাইরা যে নিয়ত করে দিয়েছে আল্লাহ এদের নিয়তটা পুরা করে দিন আল্লাহ দুনিয়া শান্তি দিন আল্লাহ বাড়ির বালাগাল দূর করে দিন আল্লাহ আমার নবীর বিদায়ে নসিব করে দিন আল্লাহ এদেরকে হাজি বানি দিন আল্লাহ দুনিয়ার জমিনে শান্তি দিন কিয়ামতের ময়দানে আমার নবীর বিদায়ে এদের লাইন আল্লাহ বানি দিন নারে কইবে আসুন বাবু দেন আহ আল্লাহ আমার ভাই হ্যাঁ দেখেন কিভাবে দিচ্ছে আসেন বাবু আসেন আসেন সবাই মিলেমিশে আসেন আমি দোয়া করতে আসেন বেকার হবে না আপনাদের দান বেকার যাবে না আজকে বাচ্চারা এখানে পড়ে আল্লাহর কোরআনি মাদ্রাসা জি আবার এখানে আল্লাহর ওলির মজার শুধু তাই না এই সালে সম মাহফিল কত খতবা পড়া বুঝতে পাচ্ছেন দুদিন ধরে সালে সম মাহফিল তাই আমি আপনাদের কাছে দাবি করছি বাবা কেউ ফাঁকি দেবেন না আমি যখন হাত পেতেছি আমাকে ফেরাবেন না আমাকে ফেরাবেন না প্রত্যেক ভাইকে বলছি একটু এগিয়ে আসুন শোনা একটু এগিয়ে আসুন কেউ কোন ভাই আল্লাহু আকবার হ্যাঁ 50 টাকা দিন আল্লাহু আকবার কবুল করেন আল্লাহ কবুল করেন আয় আল্লাহ তোমার পাগল পাগল বান্দারা আজকের পয়সা ফিরিলি যায় না ওলির মহব্বতে ওলির নেক নজর পাওয়ার জন্য আজকে পকেটটাকে উজাড় করে আমার হাতে তুলে দিয়েছে আল্লাহ এদের দানটা কবুল করো এদের দানে দানে বরকত দাও এদের হাতে বরকত দাও আমার বসিরা পীরের দোয়া আমার সকুদির দোয়া এদের নসিবে রেখে দিন জোরে তকবীর দেন নারায় তকবীর সবাই মিলেমিশে দেন দেখি নারায় তকবীর আর জোরে দেন দেখি নারায় তকবীর আল্লাহ আপনাদের দানে বরকত দিন আল্লাহ আপনাদের মালে বরকত দিন আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা এই মাহফিলে বসে আছেন যারা ইসাল সবে যারা বসে আছেন আমার পাঁচটা ভাই 50 কিলো করে চাল দেবে আমার পাঁচটা ভাই 50 কিলো করে চাল দেবে দেখি আল্লাহর পাগল কি আছেন এখানে পাঁচটা ভাই ওলির মজারে আল্লাহর বন্ধুর মজারে আল্লাহর বন্ধুর দোয়া লেবার জন্য পাঁচটা আল্লাহর পাগল 50 কিলো করে চাল দেবে নিয়ত করুন নাম বলুন দেখি নাম বলুন পাঁচটা আল্লাহর পাগল আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক রুজিতে বরকত দেবে আল্লাহ পাক বাড়িতে শান্তি দেবে আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা 50 কিলো করে চাল দেবে আল্লাহর পাগল কি আছেন প্রথম নাম্বার কার নাম হবে বলুন সামনে বছরে 50 কিলো চাল দেবে কি নাম সাদ্দাম হোসেন গাজী মোহাম্মদ সাদ্দাম গাজী 50 কেজি আয় আল্লাহ আমার সাদ্দাম গাজী ভাই প্রথম নম্বরে ওলির মহব্বতে আজকে কত লোকজন এখানে খাই কাবা করবে আজ গ্রাম 50 গ্রাম একটু বলবেন আয় আল্লাহ রে হর দানাই দানে বরকত দিয়ে দিন আল্লাহ আর বাচ্চাদের সুখে রেখে দিন আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ আর ভাতের কষ্ট জীবনে দেবেন না জোরে তকবীর দেন নারায় তকবীর সর্দার বিল্ডার হে আল্লাহ রে আমার ভাই 50 কিলো চাল দু নম্বরে নাম লেখাচ্ছে আল্লাহ কবুল করে নিন ওলির দরবারে আজকে কত লোকজন খায় আল্লাহ
কদিনে পর কদিন আমার ভাইয়ের আল্লাহ ব্যবসা উন্নতি দিন না যাইবে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে তিন নম্বরে কি আছেন বলুন তিন নম্বরে কি আছেন বলুন 50 কিলো চাল দেবেন আল্লাহর ওলির মহব্বতে আল্লাহর ওলির প্রেমের পাগল কি আছেন তিন নম্বরে কে দেবেন 50 কিলো চাল নসিব কপাল এই দানা সবার নসিব হয় না বাবা সবার নসিব হয় না কপাল থাকা দরকার তাহলে চার নম্বরে আল্লাহর পাগল কি হবেন একটুখানি বলুন 50 কিলো চাল আমি দোয়া করছি আল্লাহ বরকত দিয়ে দি আমি দোয়া করছি হুজুরের নেক নজর আপনাদের কপালে দিয়ে দি বলুন দেখি চার নম্বর কি আছে 50 কিলো চাল একটু নামটা লেখান বাবা আল্লাহ পর বরকত দেবে আল্লাহ পর বরকত দেবে জানে মানে বরকত দেবে এর জোরে তাকবীর দেন তো দেখি নারাই তাকবীর সবাই মিলে মিশে দেন তো দেখি নারাই তাকবীর আরে জোরে দেন দেখি নারাই তাকবীর আল্লাহ কবুল করে চার নম্বর নেই চার নম্বর এত ভাই কেন আছেন নেই 50 কিলো চাল ওলির দরবারে দিতে পারেন না ওলির দরবারে দিতে পারেন না আমি তো শুনিয়ে দিলাম খাজা বাবার নামে খাইয়ে কত টাকা পেল বলুন হ্যাঁ ভাই হুজুরের পরে আমিনুল আম্বিয়া তিনি আসেন খুব ভালো একটা আপনারা প্রত্যেককে আপনারা সকলে বসে যান কেউ চলে যাবে সবাই বসে যান এক পন্ত তো নামটা বলুন চার নম্বর হ্যাঁ চার নম্বর কি আছেন বলুন 50 কিলো চাল ইতিয়াত ওলির ভালোবাসে জি আল্লাহর ওলির এত মহব্বত করে 50 কিলো জানতে বার হয় না তার খাইয়ে দিতে না 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 তিনি আছে আজকে কবরে তিনি আজকে এখনো পর্যন্ত জিন্দা আমাদের মুখের দিকে তাকাচ্ছে আমাদের মুখের দিকে দেখছে কবরে তিনি দোয়া করছে বাবা ও ভাইরা রে জীবন আপনার কাম করবে না আপনার জীবন আবার আল্লাহ দেবে না ওলির মহব্বতে দিলে আল্লাহ পর ফায়দা দিয়ে দেয় সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন আমার রজব আলী ভাই দক্ষিণ কোদালিয়ায় বাড়ি উনি 50 কিলো চাল দেবে নিয়ত করেছে আয় আল্লাহ রে ওনার নিয়ত আল্লাহ পূরণ করে দিন ওনার দানে দানে বরকত দিন আমি দোয়া দিয়ে যাচ্ছি জীবনে কোনো দিন ভাতের কষ্ট দেবেন না সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন আমার ওমর আলী ভাই বসিরহাট মাঠপাড়ায় বাড়ি তিনি 50 কিলো চাল নিয়ত করেছে আল্লাহ গো আমার বাংলার বাগের ভাই আজকে শুয়ে আছে আজকের সৎপুরে আজকে আপনার 50 কিলো করে চাল ওর বাড়ির বালা দূর করে দিন দানে দানে বরকত দিন হাতে বরকত দিন সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন নারায় তাকবীর তাইজুল ভাই তাইজুল মোল্লা মেটোপাড়ায় বাড়ি 50 কিলো চাল দেবে আয় আল্লাহ রে তাইজুল ভাইয়ের বান্দা কবুল করিলিন আর হায়াত কিসমত দারাজ করে দিন মার কলিজা আল্লাহ ঠান্ডা করে দিন জোরে তাকবীর দেন নারায় তাকবীর সবাই মিলে মিশে দেন দেখি নারায় তাকবীর বাবু জলদি অল্প সময় বাকি আছে বিদায় নেন বলুন তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি বলুন আমার মা বোনেরা বেটিরা তোমরা টাকা পাঠাও বাচ্চাদের দিয়ে হ্যাঁ এক জায়গায় করে টাকা পাঠিয়ে দাও আমি দোয়া করছি হ্যাঁ কি নাম রুহুল আমিন গাজী আমার হুজুরি নামে নাম গো 50 কিলো চাল আল্লাহর নামটা রেখেছে আমার পীরের নামে নাম আমার বসিরার হুজুরির নামে নাম 50 কিলো চাল হে আল্লাহ রে কেমনের মুসিবতের ময়দানে আমার পীরের সঙ্গে এক সঙ্গে হাসর নাসর আল্লাহ করে দেবে নারায় তাকবীর আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আর কোন পাগল আছেন পীরের দরবারে 50 কিলো চাল দেবে আছেন আল্লাহর কোন পাগল হ্যাঁ আনসার আনসার গাজী দক্ষিণ কোদালিয়ায় বাড়ি 50 কিলো চাল নাম লেখাচ্ছে আল্লাহ গো
ভাইয়ের দানটা কবুল করুন, দানে দানে বরকত দিন, রুজিতে বরকত দিন, পয়সায় বরকত দিন, দুনিয়ার জন্য আল্লাহ কোনো বিপদ আপদ যেন দেবেন না, দানায় দানায় আল্লাহ বরকত দিদি না যাইবো। শাহিন গাজী বাগানাটি বাড়ি আমার ভাই, তিনি 50 কিলো চাল দিলেন, আল্লাহ কবুল করিলেন, ভাইয়ের দানটা মকবুল করিলেন, দুনিয়ায় শান্তি দিন, আখেরাতের শান্তি দিন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আবে কাউসার পানি আল্লাহ দান করে দিন। জোরে তকবীর দেন, নারায় তকবীর। গোপন দান, নাম বলে না 50 কিলো চাল, নাম বলে না 50 কিলো চাল, দুই দিনে কত রান্না হয় বলুন তো? আল্লাহর পাগল বান্দারা খায়, আল্লাহর পাগল বান্দারা খায়, গোপনে গোপনে নাম লেখাচ্ছে, গোপনে গোপনে তারা দান করছে, আল্লাহ কবুল করিলেন, এদানে বরকত দিন আল্লাহ, কিয়ামতের ময়দানে এই দানটা আল্লাহ পাহাড় আকারে গণি দি। জোরে তকবীর দেন, নারায় তকবীর। জোরে দেন দেখি, নারায় তকবীর। দুটো টিন তেল কেউ দিতে পারবেন বাবু? আল্লাহর কোন পাগল আমার হুজুর কেবলার মহব্বতে, আমার ছোট হুজুর পীর কেবলার রুহানি লোবার দেওয়ার জন্য দুটো আল্লাহর পাগল দু টিন তেল দিতে হবে? একটু নাম বলুন তো দেখি বাবু। আমার আনাস ভাই এক বস্তা চাল দেবে, এক বস্তা আলু দেবে, এক টিন তেল দেবে, নাম লেখাচ্ছে, আল্লাহ তুমি তাকিয়ে দেখো, তোমার অলির মহব্বত, অলির প্রেমের পাগল, অলির প্রেমের দিওয়ানা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এক বস্তা চাল, এক বস্তা আলু, এক টিন তেল, আজকের মেহমানরা তারা খাবে, যারা ভক্তরা হবে তারা খাবে, আল্লাহ দোয়া দিয়ে যাচ্ছে, আল্লাহ আমার ছোট হুজুরের নেকি দোয়া ওর ঘরে আল্লাহ পৌঁছে দি। জোরে তকবীর দেন, নারায় তকবীর। সবাই চিল্লে বলেন নারায় তকবীর, আর জোরে বলতে পারলেন না নারায় তকবীর। তামিলনাড়ুতে থাকে 100 টাকা, আল্লাহ তার হেফাজত করাকো, কই আরেকজন ব্যক্তি কি আছেন এক টিন তেল দেবে, আল্লাহর পাগল আরেকজন বলুন এক টিন তেল দেবে, সামনে বসো, নিয়ত করুন। জি, আল্লাহর দিকে তাকিয়ে একটু বলুন আর কি আছে, আমি এক্ষুনি বিদায় নেব, বলুন আল্লাহর পাগল একটা টিন তেল দেন, আমি দোয়া করছি একটা টিন তেল, আল্লাহ পাকের দানে বরকত দি, আল্লাহ পাকের ঈমানের জোতে বরকত দি, সবাই বলুন একটা টিন তেল দেবেন। আয় আল্লাহ, তোমার পাগল পাগল বান্দারা ওলির মহব্বতে চলে এসেছে, তোর বন্ধুর মহব্বতে চলে এসেছে, এই দানগুলো আল্লাহ কবুল করুন, এদের হায়াত কেন দারাজ করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, দুনিয়ার জন্য শান্তি দিন, কিয়ামতের ময়দানে এই দানটা আল্লাহ পাহাড় আকারে পানিদি। জোরে তকবীর দেন, নারায় তকবীর। সবাই চিল্লে বলেন দেখি নারায় তকবীর, আর জোরে বলতে হবে নারায় তকবীর। আল্লাহ কবুল করে আমার পরে আমার ভাই, জি আমার হাফিজ শাহ হুজুর কেবলার নয়নের নাতি, জি তিনি আপনাদের কাছে আলোচনা করতে আসবেন, আলহাজ হযরত মাওলানা আমিনুল আমলিয়া সাহেব, একই সঙ্গে হাসপাকে, হ্যাঁ একই সঙ্গে হাসপাকে ছিলাম, আল্লাহু আকবার, আমার হজের সাথী আমার ভাই, তিনি আপনাদের কাছে আসবেন আলোচনা করবে, খুব সুবক্তা যোগ্য আলেম আপনাদের কাছে আলোচনা করবে, তো আমি আপনাদের কাছে বলছি যারা অকাতরে দিয়েছেন আমি একটু হাত পেতে আপনাদের কাছে চাইলাম, আপনারা দিলেন, আমার পরে তো আরো দিতে হবে, আরো দিতে হবে, জি আল্লাহ, হ্যাঁ হ্যাঁ মেয়েরা, হ্যাঁ অনেক টাকা দিয়েছে, মর্জিনা বিবি গাছারাটি বাড়ি তিনি 50 কিলো চাল দেন, আল্লাহ কবুল করে। আর বাবু আর সময় নেই,
না সময় নেই না দরকার ওসব একটা পরিবেশ লাগে ঠিক আছে না সময় মাশাআল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ আপনাদের দানে মালে বরকত দিন আমি দোয়া করছি হ্যাঁ একজন মহিলা আজকে মহিলা আজকে তিনি আল্লাহু আকবার 50 কিলো চাল দিয়েছে সাইফুল গাজীর বিবি সাইফুল গাজীর বিবি 100 টাকা দিয়ে দে 100 টাকা দিয়ে দে ঠিক আছে আল্লাহ কবুল করেন সবাই হাজারা বাইরে দূরে আছে সবাই একটু ভিতরে চলে আসুন বাবু সবাই একটু ভিতরে চলে আসুন আমি একটু আপনাদের দিলে সালাম পড়ি ওলির দরবারে অনেক সময় দেখা গেছে যখন আমার ফরুখরা শরীফে আমার দয়ার নবীর আগমন আমার দয়ার নবীর আগমন আমার দয়ার নবী এসেছিলেন ফুরফুরা দরবার শরীফে জি আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা যারা বাইরে যারা দূরে আছেন সবাই একটু ভিতরে চলে আসেন আমি একটু সালাম দেই যেহেতু নবীর মিয়ারাজের চাঁদ আল্লাহ রাসূলের আল্লাহর বাড়িতে যাওয়ার চাঁদ তাই আজকে আসুন সবাই মিলে একটু দাঁড়িয়ে আমার রাসূল পাকের সামনে সালাম দেই ইয়া নবী সালাম বাবু সবাই একটু এগিয়ে আসেন আমার সোনা সবাই একটু এগিয়ে আসেন হ্যাঁ একটু এগিয়ে আসেন বাবু যারা অনেক দূরে ছিলেন অনেক যারা দূরে ছিলেন মাশাআল্লাহ আমি আপনাদের কাছে একটু হাত পাতলাম কেন আপনারা বুঝতে পারছেন তো একটা মাদ্রাসা চলে ইসাল সব চলে জি আমি তাবারকন শুরু আমি আপনাদের তো জোর করিনি বাবা 5000 দাও 10000 দাও হ্যাঁ এটা আমি অন্য জায়গা বলি ওলির দরবার বলতে হবে কেন আপনি ইচ্ছা করে দেবেন ইচ্ছা করে আপনারা দেবেন মাশাআল্লাহ দিয়ে আমার হাতে আমার ভাইরা আছে বিশেষ করে আমার মেজো ভাই আছে বাবা আল্লাহর ওলির اولاد আমার বসিরহাট হুজুর কেবলার নয়নের মনি তিনার হাতে তো আপনাদের দিতেই হবে জি তিনি হলেন হ্যাঁ আমার বসির হুজুরের রক্ত রক্ত জি তিনার হাতে আপনাদের দেবেন মাশাআল্লাহ আমার পরে চাইবে আলেমরা তাদের হাতে দেবেন মাশাআল্লাহ আপনাদের কম পড়বে না আপনাদের কম পড়বে না যখন বসিরহাট হুজুর কেবলা বলে গেছেন আমার আমিনিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে আপনার ব্যানারে দেখেননি আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে দোয়া করব সুবহানাল্লাহ 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 জি আচ্ছা কুন্ডুপাড়া বাড়ি তার স্ত্রী দিয়েছে স্বামী মারা গেছে 50 টাকা দিয়েছে আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ দানে বরকত দিন তো যে কথা আমি বলছিলাম বাবা একটু লক্ষ্য করুন একটু হিসাব করুন জি আজকে আমার বসিরহাট আল্লাহ হুজুর কিবলা তিনি বলে গেছেন ব্যানারে লেখা পড়ে দেখেছেন এত মনগড়া কথা মান না আমি খোকা ভাই যে মনগড়া কথা বলছি তা তো না জি আমার বসিরহাট হুজুর বলে গেছেন আমার আমিনিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করেছে আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না এত বড় হিম্মতালা কথা আজকের বলুন কেউ কি বলেছে বাবা বসিরহাট হুজুরের আমিনিয়া মাদ্রাসার মতো মাদ্রাসা যদি কেউ বানিয়ে বলে আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে কেউ মানবে বাবা হ্যাঁ কোথায় আশু তোজার কথা তত্ত্ব বসে এক করলে হবে জি আল্লাহ আকবার এই জন্য বলছি বাবা সেসব আপার 13 14 15 হ্যাঁ 17 18 19 সব তারিখ জানেন তো বাবা যাবেন ইনশাআল্লাহ আর কেন্দ্রে কবে বলেন দিন 21 22 23 ওটা কেন্দ্রে হ্যাঁ পূর্বরাশের কেন্দ্র ওখানে হচ্ছে তিন দিন যাবে সবাই জোরে চিল্লে সালাম দেন ইয়া নবী সালাম নবীদের সরদার সাজিয়া আসলেন ধরায় নামিয়া কাঁদিলেন উম্মাতের জালায় কাঁদিছেন সোনার মাদিনা
জিবরাইল ডাকে বাহারে আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার হবে আল্লাহ তারি দিদার ইয়া নবী সালাম খুব জোরে ইয়া রাসূল সালাম সবাই বসেন বলা আল্লাহু রাবি কামালি কাশাফাত তুজাবি জামালি হাসনাত তুজাবি খিসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই জোরে একটু তাকবীর দেন দেখি নারায় তাকবীর সবাই মিলে মিশে দেন দেখি নারায় তাকবীর সবাই চিল্লে বলেন নারায় তাকবীর নারায় তাকবীর মাশাআল্লাহ এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে একটু আলোচনা করলাম টুটি বিচ্যুতি ক্ষমা করবেন ক্ষমার নজরে দেখবেন আমার জন্য খাস করে দোয়া করবেন জি আল্লাহ পাক ঈমান ইজ্জত যেন বাঁচিয়ে রাখে জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম আল্লাহ পাক যেন কবুল করে হ্যাঁ যেন আমল করার তৌফিক আল্লাহ দেন জোরে বলি আল্লাহুম্মা আমিন এই পর্যন্ত আমার বক্তব্য রাখলাম আবার দেখা হবে বেঁচে থাকবে আবার কথা হবে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সবাই মোহাম্মদ সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ